নমস্কার, শুরু করছি ঘরে বাইরে। আজকের মা ও মেয়ে এক কথায় অভিনব। শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে যেসব মেয়েরা মায়ের পরম্পরাকে বজায় রেখেছেন অথবা কোথাও পরম্পরাকে অনুসরণ করেননি অথচ সক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন মেয়েদের এবং তাদের মায়েদের সঙ্গে আমরা পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের। কিন্তু একটি ক্ষেত্র, বলতে পারি একটি ভূমি, তেমনভাবে উপস্থাপন করা হয়নি, সেটি নাট্যভূমি, বাংলা থিয়েটার। আজ আমার সঙ্গে রয়েছেন বাংলা নাট্য জগতের দুই প্রজন্মের দুই অসামান্য অভিনেত্রী, আর ব্যক্তিগত সম্পর্কে তারা মা এবং মেয়ে। মা স্বাতীলেখা সেনগুপ্ত, নমস্কার, এবং মেয়ে সোহিনী সেনগুপ্ত, নমস্কার। স্বাতীলেখা, 1978 তুমি এলাহাবাদ থেকে কলকাতা এসে নান্দিকার জয়েন করলে, এবং এতদিনের একটা দীর্ঘ পথ পরিক্রমা, তার এক সময় তোমার মেয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, সেই জার্নির গল্প শুনবো। কিন্তু আমি যতদূর জানি তুমি এলাহাবাদে থাকতেও নাটক করতে, কাজে সেই গোড়ার গল্প থেকে আজকে আমরা আড্ডা শুরু করি। ঠিক আছে, আমি আমার 5 বছর বয়স থেকে আমি থিয়েটার শুরু করি। প্রথম আমার জীবনের নাটক কারাগার এবং মন্মথ রায়ের কারাগার, তাতে আমি ছোট্ট কীর্তিমানের পাঠ করেছিলাম। তারপরে ওখানে আমার অনুকূল কাকা বলতাম, তাকে এসি কাকা বলতাম, ওর একটা শখ ছিল থিয়েটার করা, এবং উনি ব্যবসা থেকে যা কিছু টাকা পয়সা ওই থিয়েটারে ঢেলেছেন সেই থিয়েটারের সঙ্গে আমি যুক্ত ওই 5 বছর বয়স থেকে, এবং ইংরেজি, বাংলা, হিন্দি সব রকম নাটকে করি, সব ভাষায় নাটক করেছি। হিন্দি মেইনলি, তার কারণ আমি এলাহাবাদে হিন্দি স্পিকিং, সবাই ইউনিভার্সিটি, স্কুল, কলেজেস তাই হয়েছে, তারপরে এখানে কলকাতায় আসা। সেই তারপর তোমার প্রথম নাটক খড়ির গন্ডি, এখানে এসে এখানে খড়ির গন্ডি থেকে আজকের মাধবী, এই আবার সেই বলছি সেই জার্নির গল্প শুনবো। খড়ির গন্ডির পরে আন্তিগনে নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র, ছোটাছুটি, আর হনন মেরু কি সেই সময়, হনন মেরু আর একটু পরে, গোত্রহীন, শেষ সাক্ষাৎকার, পাগলের মতো নাটক দেখেছি কাজে তোমার, সেই সময়কার কথা মানে আমার মনে হয়। আর শুধু নাটক না, তুমি শুধু অভিনয় করো না, তুমি বাজনা বাজাও, তুমি নাটক কি বলবো নাট্য রূপ দাও, তারপরে ট্রেনিং আমার ওই এলাহাবাদ থেকেই, তারপর তুমি গান গাও, সেইগুলো তোমার মেয়ের মধ্যেও বর্তেছে। মেয়ে কখন শুরু করলো? আমি আসলে ওই মানে মা যখন নান্দিকারে এলেন, 3 বছর বয়স থেকে আমি নান্দিকারে আসি, তখন ওই সবাইকার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতাম, আর খুব পেটুক ছিলাম, তো আমি, আমার মনে আছে একাডেমি অফ ফাইন আর্টসের চপ তো এখনো খুব ভালো, সবাই ওই ডিমের চপ দেওয়া হতো সবাইকে, আর আমার ওইটাই ইন্টারেস্ট ছিল যে ওখানে গেলে বিকেলে ওরা নাটক করবে, যা ইচ্ছে করুক, আই এম নট বদার্ড, চপগুলো খাওয়া যাবে। তো আমি চপ খেতাম খড়ির গন্ডি থেকে, আমার মনে আছে চপ খেতাম, এবং আমি সবাইকে ডিস্টার্ব করতাম এই করতে করতেই। তারপরে যখন বড় হতে শুরু করলাম, তখন কেউ হঠাৎ করে যদি ধরো এলো না শোয়ে, তখন কোনো স্ট্যান্ডিং পার্ট আর কি, আমাকে বললো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। মানে সবকটা চরিত্রের মুখস্থ থাকতো না, মানে আমাকে এমনই পার্ট দেওয়া হতো যেগুলোতে আমার শুধু এক্সপ্রেশন আছে, ও আচ্ছা, ওরকম মানে হয়তো বাচ্চা পার্ট খড়ির গন্ডি প্রিয় করেছে, ওই ছোট বাচ্চাটা যাকে নিয়ে দুজন টানবে ওই রকম পার্টই করবে। এই করতে করতে 96 এ, যেটা আমি সত্যি ভাবি নিয়ে থিয়েটার করব, 96 এ গোত্রহীনের রিহার্সাল হচ্ছিল, তখন যে লিড করছিল আর কি, সেই সময় তার মানে বাচ্চা হওয়ার হয়, তখন ও বসে যায়, তখন বাবা আমাকে একটা খুব শর্ট নোটিসে, আমার মনে আছে 2 মাস না কত নোটিসে বলেছিল যে ইউ ক্যান ট্রাই, তা আমার তখন খুব ইনহিবিশন ছিল, মনে ছিল দূর কি হবে, আর নান্দিকারে আমি যাদবপুরে তখন পড়াশুনো করি, আমি তো স্নব,
তারপরে একটা বোধ হয় তারপর ভালো লাগাটা এসে গেল, ভালো লাগে আমাকে কনফিডেন্স দিল, ক্যারিড অন আর কি। তার আগে কি ভেবেছিলে, মা তো শিক্ষকতাও করেছেন, সেইটাই তুমি রাখবে বা এখনো তো তুমি পড়ো? হ্যাঁ, আমি আসলে ছোটবেলায় অনেক কিছুই ভাবতাম, বাচ্চারা যেরকম ভাবে, একটা সময় ভেবেছিলাম মালি হব, হ্যাঁ বিভিন্ন রকম আর কি, এক এক সময় এক এক একটা স্বপ্ন। তারপর ভেবেছিলাম ডাক্তার হব, তারপরে অনেক কিছু ভেবেছিলাম, ভেবেছিলাম আমার এক বান্ধবী, ডাক্তার তো সবাই অনেকেই ভাবে, কিন্তু মালি হওয়াটা এক একটা সময় পাল্টে পাল্টে যায় আর কি। কখনো একটা সময় ভালোবাসে মালি হওয়ার কথা, খুবই ভালোবাসতো, এখনো দেখি ওর ছাদে অনেক। ইনফ্যাক্ট আমার ফার্স্ট বয়ফ্রেন্ড একটা মালি ছিল আর কি, একটা মালি ছিল, আমার আজ অব্দি নাম মনে আছে, কি মার নাম কি ছিল, কুতুবুদ্দিন না কি নাম ছিল। তো ওই ওই আমার ওকে মনে হতো যে ও কিরকম নেচারের সঙ্গে কত জড়িত, this is the way to be আর কি করে। তারপরে বিভিন্ন রকম, তারপরে ফাইনালি ভাবতাম যখন সুকান্ত দা সুপ্রিয়দিদের কাছে পড়ি যাদবপুরে, তখন ভাবতাম যে আমি ইংরেজি পড়াবো, প্রফেসর হব। করতে করতে নাটক করলাম, তোমার মা বাবা দুজনেরই সবারই ইংরেজি বিষয়, হ্যাঁ কিন্তু আমি তারপরে খুব দুর্ধর্ষ রেজাল্ট করতে পারিনি বলে আমি স্কুলে পড়াই এখন। সেটা কোনো কথা নয়, ছোট বাচ্চাদের শিক্ষিত করা তো আরোই ভালো। মানে আসলে কি বলতো, নাটক করতে গিয়ে যখন গ্রাজুয়েশনের পর নাটক করতে যাই, তারপরে আর আমার অত পরীক্ষার দিকে ইন্টারেস্ট থাকে না, তখন আমি এটাতেই পুরো একদম। মেয়েকে কিভাবে বড় করলে, এই সব এতক্ষণ ধরে যে রিহার্সাল চলে তোমাদের, নাটক করা তো চারটিখানি কথা নয়, এই এত রিহার্সালের মধ্যে এত শো এর মাঝখানে কিভাবে মেয়েকে তুমি গড়ে তুলেছো একটু বলো। এটা একটা খুব বড় প্রশ্ন, মানে আমার কাছে খুব কি করে যে ও বড় হয়েছে। আমার ও যখন ছোট একেবারে বাচ্চা তখন আমার মায়ের কাছে রাখতাম, এদিকে অসুবিধে হবে বলে থিয়েটারের জায়গায়, তারপরে ওকে নিয়ে এলাম, পারলাম না ওকে ছেড়ে থাকতে, তখন পরে এসে 78 ওকে নিয়ে আসলে, তখন 70 আমি এসেছি 74 এ, তারপরে 78 থেকে থিয়েটার শুরু করি। আচ্ছা আচ্ছা, তো 78 থেকে 79 এ আমি ওকে এনেছি আমার কাছে। তো কি বলবো, আমি তো যে অর্থে মাকে মা বলে ডাকা যায় সে অর্থে আমি সেরকম মা কোনোদিনই ছিলাম না, এবং অনেক কথা শুনতে হয়েছে তার জন্য। এর কোনো সংজ্ঞা নেই, কোনো সংজ্ঞা নেই এর কোনো। তুমি কিভাবে তোমার জীবনটাকে কাটাবে, তুমি কিভাবে তোমার সন্তানকে বড় করবে, সেটা সম্পূর্ণ তোমার, তোমার বিশ্বাসের উপরে নির্ভর করে। অ্যাবসলিউটলি, আমি একটা একটা ইনসিডেন্টের কথা আমি বলছি। তখন আমাদের আন্তিগনে রিহার্সাল চলছে, প্রথম ছোট তখন আমি রিহার্সাল দিচ্ছি। একবার হলো কি, ও সন্ধ্যেবেলা আমার রিহার্সাল পড়েছে আন্তিগনের দিন, ও তখন একা, খুব লোডশেডিং হতো সেই সময়, আমি দুধ বসিয়েছি গ্যাসে, এবং আমি তাড়াহুড়ো করে গ্যাসটা না বন্ধ করে দৌড় দিয়েছি রাত্রির বেলা। আমার মনে পড়েছে যে আমার গ্যাস জ্বলছিল, দুধ বসানো ছিল, দুধটা নিশ্চয়ই উতলে পড়ে গিয়ে গ্যাস বন্ধ হয়ে গেছে, এবারে লোডশেডিং হবে আর ওখানে মোমবাতি জ্বালাবে, কি হবে। আমি তখন আর কোনো দিকে তাকাচ্ছি না, মানে কাপড় প্রায় খুলে যাচ্ছে, ঝুলুসকো খুসকোকে দৌড়চ্ছি আমি। তখন একটা বাসে উঠব বা ট্রামে উঠব এইসবও আমার মাথায় আসছে না, আমি জাস্ট পাগলের মতো দৌড়তে দৌড়তে আসছি। বাড়িতে এসে দেখি আমি যা যা ভেবেছি ঠিক তাই তাই হয়েছে, শুধু ক্যান্ডেলটাও বাইরে জ্বালিয়েছে, ঘরের ভেতরে জ্বালায়নি। তুমি বুঝতে পেরেছিলে যে ওখানে ছোট ছিল না সামনের বাড়িতে
সামনের বাড়িতেও বলা ছিল আর কি, তো দুধ আসতো পাউরুটি আসতো, দ্যাট ওয়াজ মাই লাঞ্চ এন্ড ডিনার এন্ড ব্রেকফাস্ট, সেটাকে আমি স্কুলে যেতাম, আমি নিজে আসতাম ওরকম। তারপরে আমি যখন 8 বছর বয়স তখন মা আমাকে একটা 8B বাসে উঠিয়ে দিত, 8B বলে একটা বাস ছিল, সেটা আমাকে উঠিয়ে দিত এখান থেকে, যে কন্ডাক্টরও প্রায় চেনা ছিল। আমি ডোভার লেনে আসতাম থাঙ্কামনি কুটির কাছে নাচ শিখতে, একা আসতাম, এইট অর নাইন ইয়ার্স ওল্ড তখন। কিন্তু সেই তার ফলে যেটা হয়েছে আমার অনেক, সেই জন্য আজকাল সাফিসিয়েন্ট হয়েছে, সেলফ কনফিডেন্স বাড়ে এইভাবেই। আমি তো এই গল্পে আরো অন্য একটা প্রসঙ্গে এই গল্পে আসব না, আজকাল আমি না খুব ভাবি যে যখন মায়েরা বলে ছেলেটা অত বড় হয়ে গেছে 15-16 বছর এখনো না একা একা ছাড়বে না রাস্তা, ভাবি এই মায়েরা কি করে ওই ছেলেগুলো কি করে বড় হবে। সংসারে দুটো কুকুর আছে, দিব্যি আছে, তাদের কি নাম, তাদের নামগুলো ভীষণ ট্যাং রাশি। তাদের আসলে তাদেরকে আমি একজনের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তো তারা নাম দিয়েছিল রক্সি লুসি, রক্সি লুসি, সেটা এখন রাশি ট্যাং। তো বাবা রাশি খুশি নাম দিয়েছিল পরে, কিন্তু ওরা রেসপন্ড করে না, ওরা রাশি খুশি বললে ভাবে কি কে, রক্সি লুসি বললো না তখন আসে। কার্টুন দুটো ডাশুন দুজন। আচ্ছা আচ্ছা, তারপরে নাটকের গল্প বলো একটু। একটা শাঁকর উপর দিয়ে আমায় লাফাতে হবে, ওখান থেকে অন্ধকারে লাফাতে হবে, লাইট আউট হবে, তলাটা দেখতে পাচ্ছি না আমি, সেখানে আমি একটা উঁচু জায়গা থেকে লাফ দেব, এবং মানে পা ভাঙার, যদি তুমি কল্পনা করো না, যদি চোখ বন্ধ থাকে তোমায় উপর থেকে কোথাও লাফ, পাঁচিল থেকে লাফ দিতে হয়, তুমি কোথায় ল্যান্ড করবে দীর্ঘ। কিন্তু আমি মুখ দিয়ে না কথা বলছি, আমি ভীত ছিলাম একটু, কি জানি বাবা এর জন্য বোধ হয় বকুনি খাবো, এইরকমই বোধ হয়। তারপরে আমার একটু একটু গলা বেরোতে আরম্ভ করলো, যে না এটা তো চলবে না, কোনোদিন পা ভাঙবো। রাত্রি 8টা অবধি শুধু লাভ দিচ্ছি, একজন হাসতে পাচ্ছে না, হা 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 করে হাসতে হয়, হাসতে পাচ্ছে না, তাকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, সারাদিন হাসো, মানে খুব খুব টর্চারসাম। কিন্তু এত পরে এত এইসব নিয়ে আনন্দ, এখন তো মানে আমরা ডমিনেট করি পুরো ওই জায়গাটা। আমি আমার পুরো ম্যাটারনাল মানে সাইড আর কি, আমার মা দিদা, আমার ছোট দিদা মীরা মুখোপাধ্যায়, আচ্ছা মীরা মুখোপাধ্যায় ভীষণ, হ্যাঁ এরা সবাই ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, মানে এই কথাটা ইন্ডিপেন্ডেন্ট এন্ড স্ট্রং উইলড উইমেন আর কি। তার ফলে ওটা আমার আমার নিজের কাছে সুবিধা হয়েছে, ওটা পেয়েছি, বহন করেছে খানিকটা ভেতরে ভেতরে নিশ্চয়ই অদ্ভুত ভাবে। আমার মীরা আম্মা যেরকম ছিল যে ওই অ্যাডজাস্টিং, কিন্তু আবার কখনো সবকিছু মেনে নেওয়া নয়, ওইটা অন্যায়কে কখনো মেনে নেওয়া নয়, নিজের মতো করে নিতে, একদম বাউল বলতে যা বোঝায় ওইভাবে বেঁচেছেন। মা যখন 57 তখন মা গাড়ি চালানো শিখেছে, সাঁতার শিখেছে এই বয়সে, হ্যাঁ আমাকে মানে, এবং সেটা কোথায় বলতো, মানে হেদোতে আর কি, হেদোতে ভয়ঙ্কর ভিড়ের মাঝখানে, মানে সাংঘাতিক মনের জোর না থাকলে এটা অসম্ভব, 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 এটা আমি বলছি। এই বয়সে সে তো কি বলবো, নার্ভ গুলো তো মানে সেরকম ভাবে স্ট্রং শিখেছে, এবং ওইটা শেখার জন্য আমি আবার 2 বছর আগে শিখেছি। তোমরা ইন্সপায়ার, একদম তোমার কাজটা কিন্তু সহজ ছিল না এসে, কারণ তুমি তখন আরেকজনকে রিপ্রেজেন্ট করতে নাটক করতে শুরু করেছো, আমরা তো আমাদের মধ্যে তখন কেয়া চক্রবর্তীর প্রভাব, সবাই আমরা যারা নাটক দেখছি সেই জায়গাটাতে এসে তুমি পড়েছো, তুমি তোমাকে তোমার পরীক্ষাটা কিন্তু সহজ একেবারেই ছিল না, কিন্তু তুমি কিভাবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে, এইটা একদম মানে একটা চমকপ্রদ ঘটনা। কেঁদে 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 কান্নার তো কোনো এন্ড ছিল না, না না, তারপরে প্রচন্ড ভালোবাসা পেয়েছো, তাহলে আমি মানে সত্যি বলছি আমার হাঁটা চলা আশা এই সমস্তটা নিয়ে ঘিরে আমাকে প্রথমে একটা কমিক ক্যারেক্টার করা হলো,
আমাকে তৈরি, তারপরে আমার আদর দেওয়া হলো খুব এই জায়গা থেকে। আর মাও ট্যাঞ্চ ছিল যখন এসেছিল, আমি হ্যাঁ দিহাতি ছিল, আর ওই এখানে সবাই গ্রুপ থিয়েটারের আর কি, সবাই বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস ছিল আর কি। এই যে তুমি একটা ফ্রিডমের কথাটা বললে না, যে দলে আমি আমি বলছি যে আমি ওর ক্ষেত্রে এটা আমার চোখের সামনে ঘটেছে বলে আমি দেখতে পাই ওইখানে, এই যে ও বিভিন্ন লোকের সঙ্গে, মানে সত্যজিৎ রায়, শঙ্খ দা, শঙ্খ ঘোষ, শম্ভু মিত্র, অপর্ণা সেন, এইসব ভালো ভালো মানুষের সঙ্গে ও মিশেছে, মিশে ওর একটা ফ্রিডম হয়েছে। এই ফ্রিডমটা ওকে এম্বোল্ডেন করেছে, মানে ও অনেক কিছু এনার্কিও আছে ওর মধ্যে, মানে রেগে গেলে তখন ওর ধারে কাছে দাঁড়ানো যায় না, কিন্তু ওকে যে যে এত একটা ফোকাসে রেখেছে থিয়েটারের জায়গায়, এই জায়গা থেকে শি ইজ বিকাম আ ফাইন অ্যাক্ট্রেস শুধু এই কারণে, এই কারণে এই ফ্রিডম, এই ফ্রিডমটা ভীষণ প্রয়োজন হয় মানুষের। একটা তাছাড়া হচ্ছে মানে যেটা মনে হয় ছেলে মেয়েদের একটা স্পেস দিতে হবে, হ্যাঁ তাই না, ভুল করার সুযোগ দিতে হবে, ভুল করা, ভুল করলে তবেই তো সঠিকটা শিখবে। অনেক ভুল করেছি কিন্তু অনেক ঠিকও করেছি, এবং আমার সবসময় মনে আছে আমি যখন ছোটবেলায় বলছি আর কি, খুব মজার ঘটনা এগুলো আমার কাছে, আমি ছোট বাচ্চাদের বড় হওয়া যেরকম হয়, ছোটবেলায় আমি কিছু পর্নোগ্রাফিক বই একবার মনে আছে আমি কোথা থেকে লুকিয়ে এনে সব বাচ্চারাই করে, হ্যাঁ আমি বাড়িতে বসে সেগুলো পড়ছিলাম মনে হয়, তখন কি সব ছিল দ্য পার্ল টার্ল, মানে সেগুলো আবার খুব ভিক্টোরিয়ান ওরকম লেখা, তো আমি সব শুনেছিলাম এসব আছে, তো আমি পড়ছিলাম, তারপরে ধরা পড়েছিলাম বাবা মা, কিন্তু আমার মনে আছে যে তারপরে ওটা রেখে দেওয়া হয়েছিল, এবং বাবা আমাকে বোধহয় একটা 15 পাতার চিঠি লিখেছিল অ্যাবাউট গুড লিটারেচার অ্যান্ড ব্যাড লিটারেচার, অ্যাবাউট কেন ইউ শুড নট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ লিটারেচারের কি কি দেয় জীবনে, আর ভালো লিটারেচার কাকে বলে। আমার নিজেই মনে হলো যে দিস ক্যান নেভার বি, এইটা মানে এইটা কখনো কোন বড় লিটারেচার কে রিপ্লেস করতে পারে না, ওইটা মানে এইভাবে মানে যুক্তি দিয়ে তোমাকে বোঝানো হয়েছে, এবং কি সুন্দর চিঠি লিখে অনেক কিছু, মানে বাড়ি থেকে আমি অনেকবার পালিয়েছি, মাও পালিয়েছে অনেক সময় রেগে গিয়ে বাবার উপরে, বাবা সব সময় সেটা এলাও করেছে জানো তো, আমাদের অনেক কিছু করতে এলাও করেছে, তারপরে আমরা নিজেরাই সেগুলো এখনো আমি বলছি যে মা বাবা বোধহয় আমার গ্রেটেস্ট ফ্রেন্ডস, কারণ সব বলা যায়, সেটাই হতে হয় তো, মা বাবাকে তো বন্ধু হতে হয় সবার আগে, সব বলা যায়। আচ্ছা তোমরা দুজন একসঙ্গে কোন নাটকে প্রথম করলে? গোত্রহীন সেটার একটুখানি অংশ শুনবো নাকি? কিছু মনে নেই, শুনে নেই না, আর তার আগে আমার মনে আছে এই ছিল নাট্যকারের সন্ধানে ছটি চরিত্র, ও হ্যাঁ ও ছোট তখন, বসে থাকার পার্ট ছিল অনেক, মাঝে মাঝে তাকাবে, মাঝে মাঝে বসে থাকবে, খুব অল্প বয়সে আমার মাস্টারমশাই যিনি আমায় ভায়োলিন শিখিয়েছিলেন, আমি তখন বোধহয় ক্লাস 5-এ, তখন থেকে আমি ভায়োলিন শিখতাম, খুব কেন জানি না ভদ্রলোক ভোর 5টায় আসতেন, আর নয়তো রাত্রির 12টায় আসতেন, এছাড়া ওর টাইম হতো না শীতকালে। ওই বাইরে তখন এলাহাবাদে প্রচন্ড ঠান্ডা, সব হিম পড়ে পড়ে সেগুলো সব বরফ হয়ে যেত, সেইখানে বালতিতে জল রেখে তার মধ্যে আঙুল ডুবিয়ে ডুবিয়ে সেই ছট টানানো, এই বোধে কেটে গেলে পেন হয় না ওই জলটাতে হাত দিয়ে, ও সেই করিয়েছিলেন। তারপরে আমি পিয়ানো শিখেছিলাম স্কুলে ক্লাস 3 থেকে, পিয়ানো জার্মান মাদারদের কাছ থেকে আমি শিখেছিলাম পিয়ানো, সেটাও আমাকে এখন সব এইসব কাজে দিচ্ছে। আমি একটু মানে ঠাকুরদেবটা খুব একটা বিশ্বাস আমার যা হয় আর কি, একটু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড হলে মনে হয় দেখতে পাই না যেটাকে কেন বিশ্বাস করবো, এরকম এরকম করে কেটেছি, কিন্তু প্রচুর স্তব শিখতে হয়েছে আমায়, স্তব আমার মা শেখাতো, মা খুব মানে
ভয় ভক্তি করত আর কি, অনেক ঠাকুর 33 কোটিতে বিশ্বাস করত, তা আমাকে প্রচুর স্তব, সেইগুলো এখন এইখানে মাধবীতে সেই স্তবগুলো আমি ব্যবহার করেছি। বলো না সোহিনী, মাকে কোনো একটা গান গাইতে নাটকের থেকে কোন গানটা গাইতে পারো? আমার খুব প্রিয় গান ওটা, গাওটা কি সার্কামস্ট্যান্সেসে শিখেছিলে সব মিলে ভালো লাগে ওই গানটা। ও বলছিল আমার জ্যাঠাইমা, উনি কোলন ক্যান্সার হয়েছিল, উনি মারা যাচ্ছিলেন, অদ্ভুত স্পিরিটেড মহিলা ছিলেন, মারা যাচ্ছিলেন উনি ওই পেইন্টার মধ্যে, তখন উনি বসে বসে ওই ছবি আঁকতেন একদম শেষ অবস্থায়। তো মাকে ওই গানটা শিখিয়েছিল, মা ওই গানটা ইউজ করেছিলেন ফেরিওয়ালার মৃত্যু বলে যে নাটকটা করেছি। তো আমার গলা কিন্তু মানে আমার মনে আছে আমার মনে আছে, মানে ওই রকম মানে একটা স্টেজের কোণায় এসে তোমার বসা ছিল, কিছু কথা নেই কিন্তু ছোট ছোট জেস্টার পোস্টার গুলো এত অদ্ভুত, এত ভালো লেগেছিল। এই কথাই উনিও বলেছিলেন, কিন্তু মানিকদা ও সত্যজিৎ রায় উনিও বলেছিলেন এই সব কথা শুধু জেস্টার দেখে। আচ্ছা আমরা কিন্তু গানের কথা ভুলিনি, একটা নাটক হচ্ছে রসিক সুব্রত মুখোপাধ্যায়, তাতে মানে নাটক হবার আগে মানে আমাদের দর্শকেরা কিন্তু জেনে যাচ্ছেন এই প্রথম তোমরা বলছো, তো কোন এটা দারুন, মানে এটা আমার কাছে খুব আসলে আরো মানে ইন্টারেস্টিং ঘটনা, কারণ মাকেও দেখেছি বাবাকেও দেখেছি, বাবার তো 77-78 হবে এবার, এরা দুজনে কেউ বুড়ো হতে চায় না, না মনটা না, এটা তুমি বুঝবে, বুড়ো হতে চায় না বুঝবে, মনটা তো এত তাজা থাকে না, হ্যাঁ কাজে শরীর যাই বলুক না কেন মনটা তো একদম মানে তোমার বয়সী কিন্তু আমরা বড় সাথে, তাই জন্য মা এখন যেটা করছে, মা সকালবেলা থেকে উঠে ওই নাচগুলো করার জন্য সকালবেলা থেকে উঠে মধ্যে 5-6 বার স্কিপিং করছে, এক্সারসাইজ করছে, করে বিকেল বেলা যাচ্ছে 4টার সময় নাচটা করতে, ওই নাচগুলো কিন্তু একদম টাফ নাচনির নাচ আর কি, পুরুলিয়ার ওই নাচ, এই নাচটা মা ধরো 4-8 অবধি করছে উইথ সিঙ্গিং, মানে পুরোটা কার্ডিও এক্সারসাইজ, বুঝতে পেরেছো, গানটা গাইতে গাইতে নাচছে আর মাঝে মাঝে মানে বমি পেয়ে যাচ্ছে বসে, বাট আগেন ওটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে এখন আমাদের নিজেদের, সব বাচ্চারা না, সব বাচ্চারা বসে হা করে দেখছে আর ভাবছে যে কি, এটা খুব ইন্সপায়ারিং ঘটনা বুঝলে। তো এইটা কিন্তু তোমার মাথায়ও এলো যে এই এই সময় এসে বয়স কথাটা বলতে? আমার মাথায় আসেনি, মাথাটা আসলে এসেছে পার্থদা, মানে যে ডিরেকশনটা দিচ্ছে আমাদের পার্থদা, ওকেও মানে হ্যাটস অফ যে ও এটা ভেবেছে যে এটা একসাথে করতে পারেন, এটা মানে ওরাও আমাদের সবাইকে আর কি বাঁচিয়ে রেখেছে, সবাই আমরা সবাইকে বাঁচিয়ে রেখেছি। এই যে আমি বলছি যে এখানে পার্থদা কিন্তু ভাবেনি যে বুড়ির পাট দি, রূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কিবা কিবা বুঝি আমি কিবা জানি, আমি কেন ভেবে মরি হে, না রাখি জটিল ন্যায় বারতা বিচারে 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 বাড়ে অসারতা, আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হি দেব রে হে তুমি অরূপ গলাটা তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে হৃদয় জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়
সে রূপে প্রাণ ভরি দর্শক নিশ্চয়ই ভাবছেন যে ওদের আমি এখানে পেয়েও কেন ঘরে বাইরের বিমলা সোহিনীর পারমিতার একদিনের খুকু আর ইচ্ছের মমতার কথা বললাম না বলবো সামনের সপ্তাহে তার জন্য এক সপ্তাহ আপনাদের অপেক্ষা করতে হবে পরের ঘরে বাইরেতে ঘরে বাইরের বিমলা এবং তার কন্যা হাজির হবে আমার সঙ্গে নমস্কার 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 আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই গত সপ্তাহে আপনাদের বলেছিলাম যে যেখানে শেষ করছি সেখান থেকে শুরু করব অর্থাৎ ঘরে বাইরেতে ঘরে বাইরের বিমলাকে দিয়ে আর সঙ্গে রয়েছে সোহিনী যে মাত্র দুটো ছবি করে আমাদের একেবারে তাক লাগিয়ে দিয়েছে কাজেই আজ থিয়েটার ছেড়ে চলে আসছি সিনেমার গল্পে সাতিলেখা সেনগুপ্ত এবং তার কন্যা সোহিনী সেনগুপ্ত তুমি আগের পর্বে বলেছিলে যে তোমার গ্যালিলিও দেখে সত্যজিৎ রায় তোমাকে ডেকে পাঠান আর এই বিমলার কথা বলতে গেলে আমি একটা তথ্য তোমাদের দিই সেটা হচ্ছে 1950-51 সাল থেকে কিন্তু নিশ্চয় তুমি জানো সেটা হচ্ছে সত্যজিৎ রায় অতদিন আগে থেকে ঘরে বাইরে করার জন্য ভাবছিলেন এই 50 থেকে 85 রিলিজ করে বলে 84 তোমাদের শুটিং হয়েছিল 84 এই যে এত বছর ধরে একটা পরিকল্পনা করেছিল অথচ বিমলা খুঁজে পাননি তারপরে তোমার মধ্যে তাকে পেলেন এইটা তোমার মানে এটা অসাধারণ মানে কি বলবো মানে তোমার পক্ষে একটা অসাধারণ অভিজ্ঞতা আমার প্রাপ্তি এবং আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি এই সময়কার কথা একটু বলো কি বলবো আমি যখন প্রথম শুনলাম যে সত্যজিৎ রায় আমাকে খুঁজছে এবং আমাকে নান্দিকারে তখন আমি গলদ ঘর্ম হয়ে সেই এক্সারসাইজ করছি কুচি কালো কালো ড্রেস পরে তখন আমরা এক্সারসাইজ করতাম নান্দিকারে গ্রুপ থিয়েটারে দুপুরবেলা সেই গরমের মধ্যে আমাকে বললে যে রবি ঘোষ তোমাকে ফোন করছেন কি রবি ঘোষ আমাকে ফোন করছেন আমি ভাবলাম ইয়ার কি মানছে সব তারপরে যখন আমি ফোনটা ধরলাম তখন সত্যি মনে হচ্ছে যেন হ্যাঁ রবি ঘোষেরই গলা তারপরে উনি বললেন যে আপনার সঙ্গে সত্যজিৎ রায় দেখা করতে চান আকাশ থেকে না অসম্ভব তার আগে আরো দু একজন কারা যেন আমায় বলেছিলেন মানিকদা তোমাকে খুঁজছেন তুমি যাও যাও ও রবি ঘোষ তখন আমাকে বললেন যে 3 মাস ধরে এক ভদ্রলোক তোমাকে খুঁজছেন তুমি একবারও যেতে পারছো না বেশ রেগে বললেন বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তখনও না আমি ভাবছি যে অমুক দিনে কি এপ্রিল মাসের একটা দিনে তুমি দেখা করবে সেদিন ব্রিগেড প্যারেডের মিছিল সমস্ত যানবাহন বন্ধ সারা কলকাতা শহরে আমি উনি একটা সময় আমায় ডেকে পাঠিয়েছেন আমি 11টার থেকে আমার বাড়ি থেকে হাঁটতে আরম্ভ করেছি একটা সময় যেন আমি পৌঁছই হেঁটে হেঁটে বিশপ মানে নর্থ ক্যালকাটা থেকে বিশপ লেফরয় রোড ওখানে বাবা তুমি হাঁটছো আমি 12:30 সময় আমি হেঁটেই মানে মোটামুটি যাতায়াত মানে সাংঘাতিক হাঁটতে পারে 12:30 সময় আমি পৌঁছে গেছি তো 12:30 পৌঁছে ওনার ভাবছি এখনো তো 1টা বাজেনি ঠিক 1টা আধ ঘন্টা ওনার বাইরে দরজার বাইরে দাঁড়িয়ে একটা সময় বেলটা বাজালাম উনি দেখে আমার বুদ্ধা কেমন তুমি তুমি এলে কি করে তুমি এলে কি করে আজকে তো যাদের যাদের বলছেন কেউ তো আসতে পারছে না আজকে তুমি এলে কি করে
ধীরে ধীরে মানে ভদ্রলোক কি করে আমাকে খোলেন, আমি একটা এলাহাবাদের গ্রাম থেকে আসা মেয়ে, কোথায় যখন আমি স্কুল ফাইনাল পাস করি তখন ওকে একটা চারুলতা আর চারুলতা এই ফিল্মটা আমাদের হচ্ছে একটাই ফিল্ম হাউস সিনেমা হাউস, সেখানে প্রতি রবিবারে হয়, প্রত্যেকটা রবিবারে আমি গিয়ে দেখেছি ওই ফিল্মটা। তারপরে আমি ওকে চিঠি লিখেছিলাম, চিঠি লিখেছিলাম এসকেপ করার জন্য, স্কুলের পরীক্ষা আমি দিতে পারবো না, আমি এসকেপ করে সিনেমা করি গিয়ে, ওনাকে চিঠি লিখেছিলাম আপনি আমাকে নিন। উনি ওনাকে আমি সেই গল্পটা তখন করলাম যে 20 বছর বাদে, উনি তখন আমায় বললেন তুমি আমাকে আগে বলনি কেন, কি করে, আমি তো চিঠি লিখেছিলাম বোধহয় ভুল ঠিকানা। এই জন্য উনি বসে তারপরে নানান গল্প। সব থেকে আমার, আমি দেখো আমি ছোটবেলায় ইয়ে শিখেছি, তোমার পিয়ানো শিখেছি লন্ডন স্কুল অফ মিউজিক থেকে, আমি কয়েকটা গ্রেড পাস করেছি, তো আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সম্পর্কে যথেষ্ট জানি। ভদ্রলোক এরকম একটা বিটহোভেনের এরকম একটা মোটা বই বার করলেন, করে বইয়ের পাতা উল্টোচ্ছেন আর ওই নোটেশন গুলো শীর্ষ দিয়ে উনি করছেন, দেখে দেখে বলছেন। আমি তাক লেগে গেল যে উনি কি না জানেন, কি মানে বিটহোভেন পিকাসো রবীন্দ্রনাথ অল পুট ইনটু ওয়ান পারসন, যেরকম হয় আর কি একটা, আমার তখন তাই মনে হচ্ছিল যে। তারপরে উনি বসে আমার ছবি আঁকছেন, নানান ধরন নানা আমার সঙ্গে কথা বলছেন আর আমার স্কেচ করছেন, বলে না এগুলো তোমায় দেখাবো না পরে দেখাবো। সেই আমার সূত্রপাত, সেই আমার যাওয়া। একটা পিয়ানো ছিল ওর, আমি ওর আরেকটা ইনস্ট্রুমেন্ট ছিল ওর পাশে, আমি বললাম আচ্ছা এটা কি হাফসিকর্ড, আমি কি আপনাকে মানিকদা বলতে পারি, মানিকদা এটা কি আপনার হাফসিকর্ড, বললেন তুমি হাফসিকর্ড চেনো তাহলে তো তুমি মিউজিক জানো। তো উনি পিয়ানোটা খুলে দিলেন, বলে বাজাও তো, কি বাজাবে, তো এই লং লং গো লং গো ওইটা তুমি বাজাও, সেইটা বাজালাম। মিনুয়েট ইন জি বলে বিটহোভেনের একটা পিস, ওইটাও আমি বাজালাম। আচ্ছা, তাজি উনি তখন ভীষণ খুশি, উনি জানেন যে এই ইনসার্টটা উনি নেবেন, তখন বুঝে গেছেন যে যাকে আমি পছন্দ করেছি সেটা আমি জানি না কিন্তু ইনসার্ট নেবেন উনি। ওই পরে সেই শাঁখা পলা পরা সোনার গয়না পরা সেই হাতটা পিয়ানো বাজাচ্ছে এই ইনসার্টটা উনি নিয়েছিলেন ওইটার থেকে। মানে এখানে আমি তোমাকে একটু থামাচ্ছি, কারণ ওই দৃশ্যটার কথা আমার মনে পড়ে যাচ্ছে, জেনিফার কাপুর বাজাচ্ছেন তুমি পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই গানটা একটু প্লিজ শোনাও, শোনেন একটু সঙ্গে মায়ের সঙ্গে। আবার আমার গলা কিন্তু সেই Tell me the tales that to me were so dear long, long ago, long, long ago. Sing me the songs I delighted to hear long, long ago, long ago. দেশের একজন নেতাকে তো সামনাসামনি দেখিনি কখনো। ভয় হয় নেতা যদি আপনাকে হতাশ করে থাকে। সেটার কোনো কারণ ঘটেনি এখনো। অন্দর মহল থেকে বাইরে বেরোলেন, লাবণ্যপূর্ণ প্রাণের ওই মিউজিকটা বাড়িতে আমার কাছে এখনো আছে। ওটা উনি আমায় দিয়েছিলেন, আমি
ওর কাছেই রেখে দিয়েছি, ও খুব সুন্দর করে রেখেছে। ইনফ্যাক্ট ওই শাড়িটা আমি যখন প্রথম শাড়ি পরি জীবনে ওই শাড়িটাই পরেছিলাম। আচ্ছা হ্যাঁ, ওই সিকোয়েন্সটা চমৎকার লাগে না? বলো একটু শুটিং এর সময়কার গল্প বলো। সমস্তটাই হয়েছিল ওই তুমি সন্দীপের মক্ষী রানী, তোমাকে কি আর আমি আজকে সহজে ছাড়বো, গল্প শুনবো। 45 দিনের মতো শুটিং হয়েছিল, পুরোটাই হয়েছিল ওই একটাই সেটে। তবে আমার জন্য এটা সুবিধে ছিল, খুব একটা সুবিধে উনি করে দিয়েছিলেন, যেহেতু থিয়েটারের, যেহেতু আমি প্রথম করছি ফিল্ম, কোনো একটা ফিল্ম করছি, আমি তো কিছু আমার ধারণা ছিল না ক্যামেরার এই সব, মানে আমি কিছুই ধারণা ছিল না। তো উনি আমাকে বললেন, না আমি তোমার এই গালিলিওর জীবনে, আমি বললাম এই গালিলিওর জীবনে তো আমার সব পার্ট কাটা হয়ে গিয়েছিল, আমি তো কিছুই ছিল না। বলে যে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে ছিলে সেইটা থেকে, আমি তো জানতাম না, কিন্তু আমার ওইটা একদম মনের মধ্যে গেঁথে রয়েছে ওই জায়গাগুলো, ওইটা থেকে আমি আমি একদম। তো উনি আগেও বোধহয় উনি পুরো দেখিয়ে দিতেন, মানে পুরো তুমি কিভাবে অভিনয় করবে সেটা কি উনি, না উনি দেখিয়ে কিন্তু দেননি আমাকে, উনি আমাকে কানে কানে এসে বলতেন, আমি এখানে এক ফোঁটা জল চাই তোমার চোখে, বা কিছু একটা হয়তো উনি কিছু একটা বলেন কিন্তু দেখিয়ে দিন, বাট হি ইজ এ টেরিফিক অ্যাক্টর, আমি ওনাকে দেখিয়ে দিতে দেখেছি, সেই জন্য আমি জানি উনি টেরিফিক অ্যাক্টর, কিন্তু এবং মানে একটা সময় আমি ওকে একেবারে কথা বলে ওকে ডিস্টার্ব করতাম না, বসে বসে শুধু অবজার্ভ করতাম। উনি বিভিন্ন লোককে বলেছেন, তারা এসে আমাকে পরে বলেছে যে উনি নাকি তাদের বলেছেন এ আমার ভীষণ ইন্টেলিজেন্ট অ্যাক্ট্রেস, এই এইরকম আমার সম্পর্কে উনি বলেছেন, সেটাই আমার কাছে অনেক। এবং এখানে যখন ঘরে বাইরে রিলিজও করলো তখন অনেক রকমের মন্তব্য শুনতে হচ্ছিল, আমাকে এক একটা মন্তব্য আসছে আর উনি আমাকে একটা করে চিঠি পাঠাচ্ছেন, সেই সব চিঠি আমার কাছে রয়েছে, এক একটা করে উনি চিঠি পাঠাচ্ছেন, কোনো চিন্তা নেই, তুমি ভীষণ তোমার নামে মন্তব্য আসছে কারণ তুমি টপে আছো বলে, এখন এই এরকম করে মানে খুব আদর আদর। তারপরে যখন যাই শুটিং এর জায়গায় স্টুডিওতে, ওই রকম একটা প্রায় 6.5 ফুট লম্বা একজন মানুষ তাক করে নিজের ওই ইজি চেয়ার থেকে উঠে দাঁড়াচ্ছেন, আমি তখন ভাবছি আমার জন্য উনি উঠে দাঁড়াচ্ছেন, ছিছি যে না না তুমি তুমি আর্টিস্ট তুমি বসো, আমি এখন ওয়ার্কম্যান, আমি 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 কাজ করব। এই যে মানুষকে সম্মান দেওয়া, মানুষকে সম্মান, মানে আমি বলছি তো আমি একটাই ফিল্ম করেছি, আই এম ভেরি প্রাউড যে আমি ওই একটা ফিল্ম করেছি, আর আমার করার দরকার পড়েনি। তারপরে তারপরে উনি যেসব জিনিসগুলো জোগাড় করেছিলেন, হ্যাঁ, ইস্ত্রি করে এসেছে কয়েকটা টাওয়েল, তাতে বন্দে মাতরম লেখা, এসব জোগাড় করেছিলেন উনি, একটা জ্যাকেট, একটা জায়গায় বসে শুধু চুল বেঁধে দিচ্ছে আমাকে একজন, আর আমার জ্যাকেট পরা আছে, সেই জ্যাকেটটা উনি ওই সময়কার 1907 এর সেই জ্যাকেট উনি কোথা থেকে জোগাড় করেছেন এবং ওটা ফিট করেছে আমাকে। উনি বাচ্চাদের মতো লাফাচ্ছেন আনন্দে, ওটা যেহেতু ওই জ্যাকেটটা আমায় ফিট করেছে, মানে প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল, একটা মানে আমি তো ভগবানে বিশ্বাস করিনি তখন, একে আমার ভগবান মনে হতো, আমি এরকম মানুষকে ভগবান মনে হতো, আর 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 কিছু না, একটা সিগারেটের প্যাকেট, সেই ভিক্টোরিয়ানের আর একটা সিগারেটের প্যাকেট উনি কোথা থেকে জোগাড় করেছেন, একটা বাক্স একটু শুধু দেখানোর জন্য, একটু খানির জন্যে 8,000 টাকা দিয়ে ওটা উনি ভাড়া করে এনেছেন, আর মানে হয়তো তার কোনাটুকু দেখা যাবে কিন্তু একটু, কিন্তু ওইটা উনি ভাড়া করে এনেছেন, ওই ওই জিনিসটা ডিটেইল। এবার তোমার কাছে আসব, হ্যাঁ, পারমিতার একদিনের খুকু, আর এই মুহূর্তে তো তোমাকে সবাই ইচ্ছের মা মমতা, হ্যাঁ, প্রথম ছবি রিনাদের ছবি যখন করলে তখন কখনো ছবি করার কথা তার আগে তো ভাবনি, হ্যাঁ, কিভাবে থিয়েটার করার কথাই ভাবনি, হ্যাঁ তুমি তো বললে থিয়েটার করার কথাই ভাবনি,
ওই নগর কীর্তন বলে একটা নাটক হতো আমাদের, তখন একবার আমার মনে আছে উনি দেখতে এসেছিলেন নগর কীর্তন, আর বেশ কয়েকটা রোগ সাথে তোমাদের সেই অনেকগুলো নাচের ছিল সেটা নগর কীর্তন, আমি লুঙ্গি পরে পাঠ করতাম, এটা বুঝতে পারি মানে এটা সাংঘাতিক পাঠ করতাম আর কি, আমার খুব মজা লাগতো করতে পাঠটা, মানে কোনো মিনিংলেস লাগতো কিন্তু খুব মজা লাগতো। তো উনি ছটা সাতটা রোয়ের পর বসেছিলেন, আর অত সুন্দরী বিখ্যাত অ্যাক্ট্রেস আমি দেখেছিলাম যে অপর্ণা সেন আজকে এসেছে দেখতে, দ্যাট ওয়াজ ইট। তারপরে কিছুদিন পরে আমাকে শিবাশিস দা ফোন করে বলে, এই আমাকে দেখে একদিন বলে রিনাদি তোকে ডাকছে, তা আমাদের দলে একজন আছে রিনা মাসি, তা আমি ভাবলাম যে শিবাশিস দা হঠাৎ রিনা মাসি আমাকে ডাকছে, এটা শিবাশিস দা বলছে কি করে, তুমি রিনা মাসির কাছে গেলাম যে তোমাকে ডাকছিলে, বলে না, তখন আমি বললাম যে তুমি যে বললে রিনা মাসি ডাকছে, বলে আরে রিনাদি জানিস না, আমি বললাম না কে, বলছে রিনাদি মানে অপর্ণা সেন, আমি বললাম দেখো আমি নিজেই স্কিজোফ্রেনিক, আমি পারবো না, অত সুন্দরী ওনার সামনে আমি যাবো কি করে, আমার নেলস গুলো ডার্টি, আমার ভালো জামা কাপড় নেই, আমি কি করে যাবো ওর কাছে, তখন তারপরে বাবা বললো যা না একবার বলেছে যখন, তো আই রিমেম্বার আমি গেছিলাম একটা ইয়েলো কালার একটা বিকট সালোয়ার কামিজ পরে, আর আমার ওনার সামনে গিয়ে বসে মনে হয়েছিল আমার সব খারাপ, কারণ মানে বিকজ শি ওয়াজ সো কি সুন্দর একটা গ্রেস আছে ওনার। তো যাই হোক, তারপরে উনি আমাকে চেজ করেন রীতিমতো, তিন চার মাস ধরে চেজ করে আমাকে বলেন কোনো ভয় নেই খুব ভালো হবে, তারপরে ওয়ার্কশপ হয়, তারপরে এতই একই জিনিস, আমাকে এত ভালোবাসা দিয়েছিল আর এত হাত ধরে ধরে শিখিয়েছিল যে একটা পয়েন্টে আমার আর মনে হয়নি যে উনি অপর্ণা সেন, আমার মনে ছিল উনি আমার মা আর কি। তো ওই সনক আজে পাটনি করেছিলেন তরঙ্গ রে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে রে। মানে খুব সুন্দর একটা বন্ডিং হয়েছিল পুরো টিমটার সঙ্গে, আর আমাদের দর্শকদের মনে হয়নি তুমি সোহিনী, মনে হয়েছিল তুমি খুকু, ওই রকম তুমি খুব মানে ওই সব কিছু আমাকে ধরে 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 আমাকে, আই হ্যাড অ্যাক্সেস টু এভরিথিং আর কি, ওর বাড়িতে গিয়ে ওর বইপত্র ঘাটাঘাটি করা, ওনার খাটে ঘুমানো, আই হ্যাড অ্যাক্সেস টু এভরিথিং, সেটা উনি আমাকে অ্যালাউ করেছিলেন, মানে উনি নিজেকে ডিস্টেন্ট রাখেননি, আমার মনে হয় সেই জন্য আমি কমফোর্টেবল ছিলাম কাজ করতে। এবং এখনও যখন আমি ইচ্ছে করতে যাই পরে, আমার সব থেকে প্রথম ওর কথা মনে হয়েছে, বিকজ শি হ্যাজ গিভেন মি ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যান্ড মানে রেকগনিশন ইন দ্য ইন্ডাস্ট্রি, যদি প্রথম মানে উনি তো আমাকে নান্দিকার, আমার মা বাবা আর উনি, তারপরে ইচ্ছে এখন হলো। তো আমার মনে আছে আমি যখন ইচ্ছে করতে যাচ্ছিলাম প্রথম দিন ফার্স্ট ফোনটা আমি ওকেই করেছিলাম, মনে ছিল যে আমি এটা করতে, আর খুব আদর করেছিল তখন। তো মানে শি ইজ অল শি উইল অলওয়েজ বি আমার কাছে খুব স্পেশাল একজন মহিলা, ওনার আমার ওনার ক্যারেজ, ওনার গ্রেস, ওনার সবকিছু আমার খুব পছন্দ। আচ্ছা, আর ইচ্ছে করতে এসে তুমি যে চরিত্রটা অভিনয় করলে, হ্যাঁ, সেটা তুমি যেভাবে বড় হচ্ছে তার একদম উল্টো একজন মা, তোমার মাকে যা উল্টো মা, তুমি যেরকম স্পেস পেয়েছো, তুমি যেরকম ফ্রিডম পেয়েছো, তার উল্টো একটা কাজ তোমায় করতে হবে। কিরম ভাবে নিজেকে তৈরি করলে, ওই ছবি যখন শুরু হয় না, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় পরে, কাল ছিল ডাল খালি ডাল খালি ফুলে যায় পরে ফুলে যায় পরে, বল দেখি তুই মালি কোথায় মালি, রানা দেখো রানা বিক্রমরা সবাই অনেক এগিয়ে যাবে, ঠিক করে বলো বাবা, বল দেখি তুই মালি কোথায় মালি, হয় সে কেমন করে
শুরু হচ্ছে তোমার ওইটা দিয়ে, তখন থেকেই পুরো যেন মনে হচ্ছে আমাদের তো মানে ওরকম মায়াটা বেঁধে ফেলছে, মানে দর্শককেও বেঁধে ফেলছে। তার একটা মানে আমি বলবো একটা আমার সুবিধে হয়েছিল, সেটা যে আমি একটা স্কুলে পড়াই রাজকুমারীতে, সেখানে আমি অনেক গার্ডিয়ানদের দেখি যারা ভীষণ ওই বাচ্চা যখন পরীক্ষা দিতে আসছে তখন তার পুরো সময়টা রাস্তা দাঁড়িয়ে থাকে, বা অনেককে আমি দেখেছি আমার অনেক বন্ধু বান্ধবদের ছেলেকে টিউশনে নিয়ে গেছে, তার জীবনটা হচ্ছে ওয়েট করা ছেলে কখন টিউশন থেকে বেরোবে, ইউনো আই হ্যাভ সিন দিস আর কি চারপাশে। তো সেইটা আমি আমি দেখে 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 খানিকটা মজাই লাগতো, আমার মনে হতো যে আমি কোনোদিন এটা পারবো না করতে, মাই গড, কিন্তু হোয়াট স্ট্যামিনা, মানে কি ওদেরকে এটা ড্রাইভ করে করতে, নিজের নিজেকে সমস্তটা দিয়ে এই 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 এক্সিস্টেন্সটাতে। তারপরে তো শিবু নান্দিকারে ছিল, ও আমাকে বলে পাটটা আমার খুব ভালো লাগে, আর ভালো লাগে আরেকটাও জিনিস, আমার মনে হয় যে একটা সেন্ট্রাল ক্যারেক্টার এইটাতে মহিলা সেটা আমাকে দিচ্ছে, মানে জাস্ট আনাদার মা বা কাকিমা বা বৌদি নয়, একটা সেন্ট্রাল ক্যারেক্টার দিচ্ছে, এইটা আমার কাছে বাংলা সিনেমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কথাটাতে আমি আরেকটা কথা বলি ইচ্ছের সম্পর্কে, সেটা হচ্ছে ইচ্ছে ছবিটা এই সাবজেক্ট নিয়ে কিন্তু ছবি হওয়া বহুদিন ধরেই উচিত ছিল, একটা শিক্ষামূলক যে কোনো বাবা মায়ের কাছে কিন্তু এটা শিক্ষা, মায়েরা কিন্তু আমার মনে হয় প্রত্যেক মা দেখে কিন্তু শিখবেন যে এটা করা উচিত নয়, যে আমার ভালো লেগেছিল যে আমাকে একটা আমাকে অনার করেছিল শিবু আর নন্দিতা দি, যে আমাকে একটা ছবি বানাচ্ছিল যে ছবিটার সেন্ট্রাল ক্যারেক্টার একজন মহিলা, এবং সেটা আমাকে দিচ্ছিল। কারণ আমার সব সময় মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এখন একটু একটু পাল্টাচ্ছে, বিদ্যা বালন ওরা করছেন, সব সময় ভীষণ মেল ওরিয়েন্টেড, এটা দের আর সো মেনি ফাইন অ্যাক্ট্রেসেস অ্যারাউন্ড, তো যদি কোনো একটা একটা মহিলাকে নিয়ে সেন্টার করে ছবি কিন্তু দাঁড় করানো যায়, সেই জন্য আমাকে ইচ্ছে অ্যাট্রাক্ট করেছিল। একজন মেয়ে একজন নারী চরিত্র কেন্দ্রিক গল্প ইচ্ছের কথা বলে সেখান থেকে আমার হঠাৎ শানু রায় চৌধুরীর কথা মনে হলো, তুমি একটু আগে মানে শুরু হবার আগে একটুখানি তার ডায়লগ বলছিলে, একটু বলো না, খুব ভালো লাগছিল শুনতে। আচ্ছা, সবটা ভালো করে মনে নেই, অল্প একটুখানি অংশ বলো, সেখানেও তো শানু রায় চৌধুরীর গল্পটা একটু বলো। হ্যাঁ, গল্পটা শানু রায় চৌধুরীর গল্প হচ্ছে একজন মহিলার জার্নি, মানে সে সর্বক্ষণ তার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সবই আছে, সে শুধু দেয়ালের সঙ্গে কথা বলে, মানে এক বাড়ির বউ আর কি, সব রান্না করছে, রান্না বান্না করছে, যা যে যা বলছে সেগুলো পালন করে চলেছে, পালন করছে, এবং ও সেই রাধার পরে খাওয়ার সেও কিন্তু বেরিয়ে যায়, ও বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু যে জায়গাটায় যায় পোখারার মতো একটা অপূর্ব সুন্দর জায়গায় যায়, ওখানে একা নিজেরকে কিছু খুঁজে পায়, কিন্তু তখনও বোঝে যে এইটা আমার ফ্রিডম নয়, আমার ফ্রিডম লাইজ উইদিন, আমার ভেতরে, এইটা 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 গল্প আর কি, ফ্রিডমেরই গল্প একটু বলছি। জানো রাতে রাতে পেপসি, তাতে একটু বিট নুন আর কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খেতে আমার বেশ লাগে, তাই না গো দেওয়াল, কড়াইতে এক একখানা লুচি আর এক এক চুমুক পেপসি, ভালো না? রাতের খাবার বলতে অবশ্যই বাঙালি রান্নাঘরের ম্যান অফ দ্য ম্যাচ লুচি আর আলুর দম, এই অভ্যেস আমাকে ধরিয়েছে আমার মেয়ে বনানি। মেয়ে একদিন বললো, মা কি শুধু চা খাও আর জল খাও, জল খাও আর চা খাও, দিস ইজ দ্য এজ অফ কোলা, একটু বিট নুন লেবুর রস মিশিয়ে মশালা পেপসি ট্রাই করো, দেখবে রান্নার হাত খুলে গেছে। বাচ্চারা একেবারে সব জানতা কুইজ মাস্টার, তাই না গো দেওয়াল? বাহ বাহ বাহ, শোনো অনেক কথা বাকি থেকে গেল, মনে হয় আবার পরে কখনো আসতে হবে, কিন্তু আজকের এই পর্ব শেষ করব গান দিয়ে। আবার গান? কি গান? অজ্ঞাতবাস এই না, অজ্ঞাতবাস গান দেখলে তো কি হলো, তখন ধীরে মমকে গাও না, একটু শুনি তুই আমার সঙ্গে। হ্যাঁ, তুমি বুঝতে মিলে, কারণ এত তোমাদের ট্যালেন্ট না, কোনটা ছেড়ে কোনটা, মানে একটু এই সময়ের মধ্যে যতটুকু আমি দর্শকদের দিতে পারি আর কি। মন্দিরে মমকে আসিলে হে সকল গগন
অমৃত মগন দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে মন্দিরে মমকে সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সবিল নব নব সুরে সুরে মন্দিরে মমকে। বাহ, আমি জানি আমার দর্শকদেরও ইচ্ছে করছে না তোমাদের ছেড়ে দিতে, আমার তো ইচ্ছে করছেই না, কিন্তু কি করব, সময় বাধা। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, তোমাদের নমস্কার। নমস্কার।